বিয়ে করার 12 দিন পর স্বামী বুঝতে পারলেন তার নববধূ একজন পুরুষ, যা নিয়ে এখন রীতিমতো হাসি ঠাট্টা চলছে। কেননা স্ত্রী মেয়ে নাকি ছেলে সেটা জানতে 12 দিন লাগলো কেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, এরপর প্রেম, বিয়ের আগে তারা দেখাও করেছেন অনেকবার, তারপর উভয়ের সম্মতিতে বিয়ের বড় আয়োজন। কিন্তু বিয়ের 12 দিন পর স্বামী আবিষ্কার করলেন তার নববধূ একজন পুরুষ। আদতে এর নেপথ্য কাহিনী বেশ চমকপ্রদ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। সামাজিক মর্যাদা রক্ষার্থে নিজের নাম গোপন করে একে ছদ্মনামে ঘটনাটি প্রকাশ করেন এক যুবক। একে ভালোবেসে বিয়ে করেন আদিন্দা কাঞ্জা নামের একজনকে। তারা 1 বছর প্রেমও করেছেন। এখন প্রশ্ন উঠেছে, কাঞ্জা যদি ছেলেই হবেন তাহলে প্রেম চলাকালীন 1 বছরে সেটা ধরতে পারেনি কেন একে? জাওপা দ্বীপের নারিঙ্গল অঞ্চলের বাসিন্দা একের সাথে 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম পরিচয় হয় কাঞ্জার। এরপর সময়ের সাথে সাথে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, এরপর দুজনে দেখাও করেন। প্রথম দেখায় আদিন্দা কাঞ্জা নিজেকে উপস্থাপন করেন একজন রক্ষণশীল মুসলিম হিসেবে। এরপরও তারা অনেকবার দেখা করেছেন, তবে প্রতিবার কাঞ্জা হিজাব পরে দেখা করতেন। ধর্মের প্রতি কাঞ্জার এই অনুরাগ ভালোই লেগেছিল একের, যে কারণে একে কখনোই কাঞ্জাকে স্পর্শ পর্যন্ত করেননি। সম্মান দেখিয়ে কাঞ্জার রক্ষণব্যূহ ভাঙতে চেষ্টা করেননি, গল্পগুজবে সময় কাটিয়েছেন। সবকিছু ভালোই চলছিল, কাঞ্জাকে এতটাই পছন্দ হয়েছিল যে প্রেমের সম্পর্কের 1 বছরেও একে তার প্রেমিকার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করেননি। কাঞ্জাও নিজ থেকে তেমন কিছু বলেনি। সম্পর্কের 1 বছরের মাথায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একে। কাঞ্জা তখন জানিয়েছিলেন তার পরিবারের কেউ নেই, সে অনাথ। পরে সব বিবেচনা করে ছেলে অর্থাৎ একের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের দিন স্বামীকে দেওয়ার জন্য কাঞ্জা 5 গ্রাম স্বর্ণও নিয়ে আসেন। বেশ ধুমধাম করে বিয়ে হয়ে যায় কাঞ্জা আর একের। তবে বিয়ে শরীয়ত মোতাবেক হলেও নিবন্ধিত হয়নি। এদিকে বিয়ের পর বাসররাত থেকেই নববধূ স্বামীর কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করেন নানা অজুহাতে। একদিকে নতুন বিয়ে, অন্যদিকে নববধূ কাছে আসছে না, বেশ বেকায়দায় পড়ে যান একে। এমনকি বরের পরিবারের লোকজনদের সামনেও দেখা করতে চান না কাঞ্জা। সন্দেহ দানা বাঁধতে শুরু করে স্বামীর মনে। এভাবে কেটে যায় 12 দিন। বাধ্য হয়ে কাঞ্জা সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন স্বামী। একের পর এক তথ্যে হতবিহ্বল হয়ে পড়েন একে। বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। প্রথমে জানতে পারেন নববিবাহিত বধূ অনাথ নন, জীবিত এবং সুস্থ আছেন তার বাবা মা। তার চেয়ে ভয়ঙ্কর তথ্য পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে একের। জানতে পারেন আদিন্দা কাঞ্জা একজন ছেলে। 2022 সাল থেকে রহস্যজনক কারণে মেয়েদের মতো পোশাক পরা শুরু করেন তিনি। কাঞ্জার বিয়ের খবর শুনে অবাক হন তার বাবা মাও, কারণ তারা জানতেন না তাদের ছেলে মেয়ে সেজে আরেকজন ছেলেকে বিয়ে করেছে। ভেঙে পড়েন স্বামী একে, পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ কাঞ্জাকে তাদের হেফাজতে নিয়ে নেয়। পুলিশ দাবি করেন মেকআপ করলে কাঞ্জাকে মেয়েদের মতোই লাগে, এমনকি তার কণ্ঠস্বরও মেয়েদের মতো। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন আদিন্দা কাঞ্জা। তবে ঠিক কি কারণে কাঞ্জা এমনটা করলেন তা এখনও পুলিশ প্রকাশ করেনি। তবে প্রতারণার দায়ে তার 4 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে প্রচলিত আইনে।